আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 30শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পরও সরকার কেন এত শক্তিশালী? এদিকে অবৈধ সরকারের সময় শেষ হয়ে আসছে বলছে ভিপি নূর। এছাড়াও থাকছে সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই। আরও থাকছে বিএনপিকে প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত বলছে নিখিল। সর্বশেষ থাকছে 4 মেয়রসহ 11 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশে 2018 সালের 30শে ডিসেম্বর বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। 2008 সালের পর ওই নির্বাচন প্রথমবারের মতো সব রাজনৈতিক দল অংশ নিল, তা নিয়ে প্রশ্ন উঠে অভিযোগ রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর বড় অভিযোগ হচ্ছে দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত ও একচেটিয়াভাবে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব অভিযোগ মানতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছে, নির্বাচন নিয়ে বিতর্কিত বিষয়টি আসলেই কাল্পনিক। তিনি বলেন, বিএনপি কাল্পনিক অভিযোগ করে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে নিজেদের রক্ষা করছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে, 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন একতরফা ছিল, তবে 2018 সালে নির্বাচন অনেক প্রশ্ন এবং অভিযোগের মুখে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদী হয়ে ওঠে বলে তারা মনে করেন। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সংবিধানের সংশোধনী আনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। এতে আরও কিছু অধ্যাদেশ সংযুক্ত করার মাধ্যমে শাসন ক্ষমতায় যারা থাকবে তাদের হাতে বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছে, শক্তিশালী কোনো বিরোধী রাজনৈতিক দল গড়ে না ওঠার একটাই বড় কারণ যা সরকারকে টিকে থাকতে সহায়তা করছে। তারা বলছেন, নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক হলো, আওয়ামী লীগ বড় ধরনের কোনো বাধা মোকাবেলা করতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জিনাত হুদা মনে করে, বাংলাদেশের সবচেয়ে বড় যে বিরোধী দল বিএনপি, সেটি আসলে আওয়ামী লীগের বিপক্ষে শক্তভাবে দাঁড়াতেই পারেনি। সরকার পরিবর্তনের জন্য যে ঢেউ তুলতে হয় বিএনপি সেটি তুলতেই পারেনি বলেন তিনি। দিলারা চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান বড়ই ধোয়া। একদিকে তারা বলছে নির্বাচন মানে না, অন্যদিকে তারা আবার তাদের সংসদে পাঠিয়ে দিয়েছে। এই বিষয়টি সরকারের এক ধরনের বৈধতা দিয়েছে বলে মনে করেন তিনি। তিনি বলেন, এছাড়াও দলীয় রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে পার্টি ছাড়া স্থানীয় সরকার ইলেকশন হতো, সেখানেও পার্টির সিম্বল নিয়ে ইলেকশন হচ্ছে। দিলারা চৌধুরী মনে করে, প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে কর্তৃত্ববাদী একটি সরকারের শাসন করতে সুবিধা হয়েছে। বাংলাদেশ তো সেরকম কোনো সিভিল সোসাইটি নেই, যারা ছিল তাদেরকে তো কোঅপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে তাদের ভয়েস তোলার কথা ছিল যে এই ধরনের নির্বাচন দ্বারা গণতান্ত্রিক সরকার হতে পারে না, তারা তো ভয়ে যে ওঠাই নেই। জিনাত হুদা মনে করে, আওয়ামী লীগ কিছু ধারণা নিয়ে জনগণের সামনে এসেছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উন্নয়নের ধারা যা মানুষ পছন্দ করেছে, ফলে কৌশলগতভাবে বিএনপি পিছিয়ে গেছে বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, সরকারের সামনে রাজনৈতিক দিক থেকে এখনো বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু নির্বাচন নিয়ে যে আস্থা সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসারও কোনো উদ্বেগ তারা দেখছেন না। এদিকে 2018 সালে জাতীয় নির্বাচনের দিনকে 30শে ডিসেম্বর ভোটাধিকার হরণের দিন আখ্যা দিয়ে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ছাত্র যুব শ্রমিক পরিষদ কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার দুপুরে মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল মৌচাক, মগবাজার, হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে ভোটারবিহীন অবৈধ সরকার হিসেবে আখ্যায়িত করেছে। বক্তারা সরকারকে পদত্যাগ করে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান। ভিপি নূর বলেন, পৃথিবীর ইতিহাসে রক্ত এবং ত্যাগ ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি, অধিকার আদায় হয়নি, তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় 52-71-90 মতো আরেকবার আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বলেন, ভারতের মদদে 1/11 নীল নকশার মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছে। 2014 সাল ও 2018 সালের 30শে ডিসেম্বর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতি নির্বাচনের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে। তিনি বলেন, ভারতের মদদে 1/11 নীল নকশার মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছে। বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নূর আরও বলেন, স্বৈরাচার সরকারের কাছ থেকে দেশে আজকেও নিরাপদ নয়। সাংবাদিক দম্পতি সাগরুনি খুন হয়েছে, পুলিশ সেনাবাহিনীর একজন মেজরকে গুলি করে মারল, ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার বিশ্বজিতের মতো অসংখ্য মানুষকে হত্যা করেছে। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালীগ এবং ভারতের দালালের প্রশাসনের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। এর বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, বিজয়ের 50 বছর পরও তা অর্জিত হয়নি। ক্ষমতা কেন্দ্রিক সংঘাত সহিংসতার রাজনীতিতে 50 বছরও জনআকাঙ্ক্ষা বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়নি। এই সময় তিনি ছাত্র, যুব, শ্রমিক, অধিকার পরিষদের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নূর বলেন, বর্তমান ভোটাধিকারবিহীন অবৈধ সরকারের সময় শেষ হয়ে আসছে, জনগণের রাজপথে নামতে হবে। জনগণ রাজপথে নামলে স্বৈরাচার ও তার দোসররা দেশ ছেড়ে পালাবে। ওদিকে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনসহ 7 জনের বিরুদ্ধে
অপরাধের তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালত আগামী 31 জানুয়ারি এই প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। মামলার জন্য আসামিরা হলেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরকার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের মূল ভবনের নকশা বহির্ভূত এবং অবৈধ উপায়ে দোকান বরাদ্দের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে ওই মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দেলু। ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালতে এই মামলা করা হয়। এর আগে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত তারপর বিকেলে আদালতের আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নাহিদ ইসলাম চৌধুরী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত 8ই ডিসেম্বর থেকে ফুলবাড়িয়ার সিটি সুপার মার্কেট 2 এর নকশার বহির্ভূত দোকান ভাঙা শুরু করে, যেখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ছিল, যাদের কাছ থেকে বিনা রসিদে সংঘবদ্ধ চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগে আমরা আদালতে মামলা করেছিলাম। আদালত হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্তনাদ শুনে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদনের দাখিল করার নির্দেশ দিয়েছেন। এই তদন্তে মামলার সবকিছু প্রকাশ পাবে। উল্লেখ্য, গত 8ই ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর নকশা বহির্ভূত দোকান অপসারণের উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। সংস্থাটির তথ্যমতে ওই মার্কেটে 911টি নকশা বহির্ভূত দোকান রয়েছে। এর মধ্যে 2/3 উচ্ছেদ করা হয়েছে। অবশিষ্ট নকশা বহির্ভূত দোকানগুলোর উচ্ছেদ অভিযান চলছে। এদিকে সারাদেশের সব এলাকায় বিএনপির সন্ত্রাসীদের প্রতিহত করতে যুবলীগের নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। মইনুল হোসেন নিখিল বলেন, বিএনপির জামাত আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত, মানুষের জানমালের উপর হামলা করছে, তাই দেশের সব এলাকায় বিএনপি সন্ত্রাসীদের প্রতিহত করতে যুবলীগের নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রেস ক্লাবে আপনারা সমাবেশ করছেন, কিসের সমাবেশ? গণতন্ত্র হত্যার সমাবেশ? আমি প্রশ্ন করতে চাই, গণতন্ত্র মানে কি আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা? গণতন্ত্র মানে কি আমার স্বাধীনতাকে হরণ করা? প্রেস ক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, পুলিশের সঙ্গে বিশৃঙ্খলা করছেন। গণতন্ত্রের মানে কি মিছিল মিটিং থেকে যানবাহনের উপর আক্রমণ করা? দেশে গণতন্ত্র আছে বলেই যুবলীগের এই নেতা বলেন, গণতন্ত্র আছে বলেই টিভি টক শোতে বাংলার দুঃখী মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন আপনারা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অধীনেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। করোনার এই সময়ও আপনারা মানুষের পাশে না থেকে দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। গণতন্ত্রের প্রতি মানুষের প্রতি যদি আপনাদের ভালোবাসাই থাকতো, তাহলে মানুষের পাশে দাঁড়াত, আপনাদের মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। নিখিল বলেন, 30 ডিসেম্বর দেশের সব শ্রেণী পেশার মানুষ আমার নেত্রীকে সমর্থন দিয়েছিলেন বলেই নৌকা প্রতীক জয়কে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। প্রিয় নেত্রী রাষ্ট্র ক্ষমতায় আছে বলে বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে, সমুদ্রের তলদেশ থেকে মহাকাশে বাংলাদেশের পতাকা পতপত করে উঠছে। এদিকে দ্বিতীয় ধাপে 61 পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 4 জন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছে। এছাড়া 7 জন সাধারণ কাউন্সিলর ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বুধবার 31 ডিসেম্বর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থী। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হবে আগামী 16ই জানুয়ারি। এই ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার শেষে মেয়র পদে প্রার্থী হয়েছেন 214 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 734 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 2273 জন। এই ধাপে 3 পদে মোট প্রার্থীর সংখ্যা 3221 জন। মোট 228 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের 4 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জের গাজীপুর, পাবনার ভাঙ্গুড়া, পিরোজপুর জেলার পিরোজপুর সদর ও নারায়ণগঞ্জের তারাপ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা। এর আগে 61 পৌরসভায় মোট 3 পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 3562 জন। বাছাইয়ে বাদ পড়ে 147টি মনোনয়নপত্র, ফলে বৈধ প্রার্থী ছিলেন 3415 জন। মেয়র পদে একক প্রার্থী ছিল 2 পৌরসভায়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রত্যাহার শেষ হয়েছে গত মঙ্গলবার। আগামী 16ই জানুয়ারি এই ধাপে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে। দ্বিতীয় ধাপে ইভিএম ভোট হবে 29টি পৌরসভায়, বাকিগুলো ব্যালট পেপারে ভোট হবে। এবার পৌরসভায় ভোট 4 ধাপে অনুষ্ঠিত হবে। দেশের পৌরসভা রয়েছে মোট 329টি। ইতিমধ্যে 3 ধাপের নির্বাচন তফসিল ঘোষণা করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী 16ই জানুয়ারি 61 পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে 64 পৌরসভায় ভোট হবে 30শে জানুয়ারি। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি। স্থানীয় সরকার আইন সংশোধনের পর 2015 সালে 30শে ডিসেম্বর দলীয় প্রতীকে একযোগে দেশব্যাপী 234 পৌরসভায় নির্বাচন হলেও এবারে 4 ধাপে এই নির্বাচন হবে।